নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সাগরে লঘুচাপ ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়েছে, যে কারণে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এরই কারণে 4 বিভাগের বিভিন্ন জেলায় চলবে প্রবল বৃষ্টি, সাথে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ বিভিন্ন জেলায়। আজ রবিবার 12 সেপ্টেম্বর, এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কি জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। লঘুচাপ আরও শক্তিশালী হয়েছে সমুদ্র বন্দরে, যে কারণে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মধ্য বঙ্গোপসাগর এবং কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরের এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত অর্থাৎ শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। রবিবার 12 সেপ্টেম্বর সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 3 দিনের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, 36 মিলিমিটার। এ সময় ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি ছিল না। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় 36.8 ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।